এটি সত্যি কি রাখা এখানে? পিঙ্ক পিঙ্ক, আই এম শিওর পিঙ্ক। এটা হোস্ট তো, হোস্টের বিশ্বাস করা উচিত। ও মাই গড, তরে মারতে পারছি ভাই, একটু শান্তি পাইছি আমি। আইসে এমন আস নিজেই চলে আইসে মালিক রে নিয়া। তুই কি লেখছস? রাকিন ডট ডট ডট, রাকিন এস। তুই কি আই সাউন্ড শুনলে বুঝোস? বাট তুই আর আমি সেই সত্যি মাতাস তুই। আমি এর টাস্ক কমপ্লিট করতে পারি নাই, ফার্স্ট টাইম খেলতেছি ম্যাচটা। পিং নাইলে ব্রাউনের মধ্যে যে কোনো একজন, আমার তো ব্রাউন রে মনে হইতেছে। কি রে ভাই, ওদিকে যাইতে পারি না আসলেই তো। বিহানি খারাপ আমার টাস্ক পাইছি, একটা আমার একটা টাস্ক পাইছি। এই ভাই আমি প্রুফ দিই, আমি একটু মেট এদিকে স্ক্যান করে দেখাবো। এদিকে 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 তাও দাঁড়া তোমা গো, দেখছ আমি ক্রু মেট বিশ্বাস তাও হয় না। দাঁড়া ওয়েট কর, দরজা খুলব এখন। ডিজে লাইট, ডিজে 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 ভাই কঙ্কালের মাথা ডায়মন্ড এডি করতে গেল কই? এদিকে ছিল এই টাস্কের ভিতরে। ও মাই গড, আমরা তিনজনই আছি তো বন্ধু। ব্রাউন এমনে তাকায় আছে কে? কারণ ব্রাউন ইম্পোস্টার। আরে তুই ধরে মাইরাল, আমি রিপোর্ট দিয়া কই ব্রাউন ইম্পোস্টার ছিল। বন্ধু ওয়েট, এইখানে এত বড় গর্ত কে? আমরা তিনজন আছি মানে ব্রাউন ইম্পোস্টার, বুঝছস? ওকে টিপ, দে ব্রাউন রে ব্রাউন নুব। এই চারজন থাকলে এই বিপদ, বুঝা যায়। মেরে দে মেরে দে ওকে, মেরে দে। প্রো ব্রাউন ইজ প্রো, ঠিক আছে। খালি একটা বুঝাই যায় না কোন দিকে চিন্তা কর, পিঙ্ক মরছে এর জন্য ধরা খায়া গেছে। আর নেই বুঝ পাইছি, কারণ তোর তোর আর আমার মধ্যে যদি কেউ মরতো তাহলে তো ধরা খাইয়ে যাইতো। দে এখন থাম দেখা, থাম দেখা, এই তো থাম দেখা মেরা গেছে। কাউরে মারালে মারলেই বিপদ, মারলেই বিপদ। চারজনে স্টার্ট দেয় এই, এরাটা বাইরে হইতে হবে এই পিঙ্ক নু বাইরে মু না, আগে দেখি কি পাই। ব্যাস খেলা বাইরে মু, আগে পিঙ্ক নু কে তারপরে দেখি খেললে এরা। আচ্ছা তুই আমার সাথে আয়, আরে দিকে আমার কাজ আছে। দাঁড়া 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 দাঁড়া
এটা কেমনে করে আয় হয় এ আমিও পারি না তারা আমার ইসে একটা টাস্ক আছে ল্যাবরেটরিতে তার ড্রপ শিপে একটা আছে তারা ও আচ্ছা বুঝছি এটা কেমনে করে একটা পারছি তাহলে রকেট পৌঁছাই এটা পারছি নিচে আয় রিপোর্ট দিস না এদিকে পালায় তাড়াতাড়ি পালায় আমি তো পালাইছি কিন্তু তুই কই একটা মজা করবি ব্রাউনের সাথে কি আমি ব্রাউনকে ভেন্ট করে করে দেখাবো উচ্ছ্বাস আর তুই আরে কবি তুই ইম্পোস্টার করে অরে বাই করে দিবি কিন্তু একটু পর তারা একটু পর তারা ওরা একটা ভেন্টের কাছে নিয়ে যেতে ও ভেন্ট ভেন্ট তো এমন হলো এক গেছে তাহলে আমরা তিনজন মিলা খাই তাহলে এই তো দশ খেয়েবো একটা হ্যাঁ তুই কই আমি এইখানে আছি কই আসোস পিঙ্করে খুঁজা পাইছে প্রথমে স্কিপ দিমু আমরা এই দুষ্টামিটা না করা পর্যন্ত কাম হবে না আচ্ছা দুইটা স্কিপ দিব ওই অবশ্যই আমারে দিব দেখিস সমস্যা নেই দুইটা স্কিপ দিলে কিচ্ছু যায় আসে না দেখছস কইছিলাম না আমারেই দিব জানতাম তুই আগে আগে স্কিপ দিছস যে আমি কি সুন্দরার সামনে ভেন্ট করলাম হয় তাও বুঝে না ছেড়ো ভাই তাড়াতাড়ি আয় একসাথে আয় তাড়াতাড়ি দৌড় দে কোনো জাস্ট ব্রাউনকে ফলো কর তাইলেই কাজ হয়ে যাবে ওর সামনে তারপর আমি খালি একটু ভেন্ট করে ডিস্টার্ব করবো ওকে তারপর ও তখন বলবে কি আই হ্যাভ ব্ল্যাক ইম্পোস্টার তখন খুবই না তুই ইম্পোস্টার করে পরে ডিস্টার্ব করবো এই যে আমি কী করে ওই বাঘে খেয়ে ওই বাঘে খেয়ে দাঁড়া আবার ব্যবস্থা করতেছে কই দাঁড়া ওর তো লোকেশনও নাই দরজা আটকাই দিব আরে বেড়া তুই দেখতেছিস আমি ইম্পোস্টার হয় বেলো যায় না কে এখন আমি লাভার কাছে আছি একটা মানসিক সন্তুলন বুঝছে ওর সামনে বেন করে বুঝে না পাঁচজন এইবার পাঁচজন তোরে তাও বিশ্বাস নাই তুই আমার একজন রকেট ছাড়তে হবে বাট হাউ আমি তো নিজেও দেখি না আমি তো কতগুলো এলিয়েন খুঁজে পাইতাছিলাম আমি টাস্ক পারি না ফার্স্ট টাইম খেলতেছি এদিকে আমি অনেকগুলো গ্রহ দেখতেছি এই পৃথিবী দেখে খেলাইছি এই যে মার্চ ও ও আচ্ছা বুঝছি প্ল্যানেট খুঁজতে হবে এদিকে পাইছ পারছ হ্যাঁ ব্রাউন বাইর হয়ে গেছে তাইলে আমরা চল ই করি উপরে আয় এদিকে আমার আরেকটা টাস্ক ছিল আরে টাস্ক বাদ দে ইম্পোস্টার বাইর করুন এখন এদিকে ইমার্জেন্সি বাটন কই ইমার্জেন্সি বাটন তুই কি আমি বাইরে যেতে পারি না কে ভালো কথা আমি কই ও পাইছি তোরে এদিকে প্যানেল একটা জায়গা আজ বুঝতে পারছি না কই
লাল বাচ্চা আছে মানে লাল ইম্পোস্টার দে লাল রে বের করে দে লাল রে রেড না না রেড শিওর আমি নামি না শিওর আমি তোর তোর কেচ্ছা খতম করে দিতে পারতাম না চাইলে মানে ভালো তো পারছিস তোরা ভাই কুইট কর এই জায়গাটা এই পিঙ্কের পাল্লায় পড়া সব নুব মানে আসল টাইপ করে দিস আমি আসি আসলো বাচ্চা আমি তো ঢুকছি এবার সব ব্ল্যাক দেখায় প্রাইভেট দেখাইতেছে আবার আবার ঢুকতেছি পাবলিক আছে এই তো আইসো সাবাস পাঁচশো লাগে এই বেড়া তোর গায়ের থেকে গন্ধ আহে গে দূরে সার তুই দূরে সার আমার কাছে আহে একটা ইউটিউবার ফেমাস এমন আছে তোর দিয়ে তোর পাই ওইটা ইম্পোস্টার আয় তোর আগে মারি কেন বুঝলি আচ্ছা তুই কমপ্লিট কর আমি তোর মারবো আমি আল্লাহ পাকের জিগা তোকে রডে বসিয়ে বেল বাজাবো কি টাস্ক একটা কমপ্লিট করছি এখানে আর কোনো টাস্ক নাই তাতে তাতে দরজা খুলে রাখছি আয় হায় রে তাদের এদিকে এ হোয়াইট ছাগল